পরবর্তী প্রশ্ন, তাফিমুল কোরআনের সুরা মুলকের আয়াতটি নিয়ে বিতর্ক শোনা যায়, তাফিম প্রণেতা কি আরশের উপর আছেন, আল্লাহ আরশের উপর আছেন এটা কি অস্বীকার করেছেন? মাওলানা মদি রহমতুল্লাহ আলাই তিনি আল্লাহ তাআলা আরশের উপর থাকা মাসালার তিনি ভুল করেছেন এবং এই ভুলটা তার প্রচুর হয়েছে। যেখানে যেখানে ইস্তাওয়া আল আরশ আসছে অথবা বিয়াদিল মুলকু আসছে, তার হাতে রাজত্ব আসছে, সেখানে তিনি সম্পূর্ণরূপে তাওয়িল করেছেন, অপব্যাখ্যার আশ্রয় নিয়েছেন। এটা শুধু তার দোষ নয়, এটা ওই সময়কার পুরো ইয়াটাই ছিল একই ধরনের। অর্থাৎ সেখানে আলেম সমাজ হতে শুরু করে পরিবেশ বা সেখানকার যে জানার যে মাধ্যম সবগুলি একই রকম ছিল। তিনি জানার পরে যে সেটা নিয়ে গোয়ারতুমি করে বিরোধিতা করেছেন এটা আমি মনে করি না। আমি মনে করছি তিনি এটা ভুল করেছেন, এটা মেনে নেওয়া উচিত। বর্তমান সময় তার অনুসারীরা এগুলোকে সহজভাবে নেওয়া উচিত যে মাওলানা ওই সময় এই ভুলটা করেছেন, আমরা এই ভুলটা না করি, আমরা বিশুদ্ধটা নেই এবং যেটা কোরআন এবং সুন্নাহ মোতাবেক সত্য সেটা গ্রহণ করি। এই ভুলের কারণে তিনি হয়তো আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবেন, এই জন্য তার অনেক খাদামাত আছে সেগুলির কারণে, এবং তিনি ভুলগুলি তার অনেক আছে সেগুলি ইচ্ছাকৃত ভুল তিনি করেন না। সাধারণত তিনি যেগুলি করেছেন সেগুলি তার হয়তো তার যতটুকু জ্ঞানের পরিধি ছিল অতটুকু তিনি জেনেছেন, অতটুকু বলেছেন। কিন্তু আমরা যেন বাড়াবাড়ি না করি, অর্থাৎ তার ভুলকে ধরে রাখতে হবে, এই যে টেন্ডেন্সি কাজ করা এটা হচ্ছে গোড়ামি এবং এটাই করে থাকে বেশিরভাগ অনুসারীরা। এই জন্য দলীয় টেন্ডেন্সি থেকে বেরিয়ে না আসতে পারলে অনেক সময় সেটা করতে পারে না, মানতে পারে না মানুষ। ইল্লা মাশাআল্লাহ, যাদেরকে আল্লাহ আলেম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুঝতে পারেন জিনিস যে এটা আসলে যে যেখানে ভুল সেটা না নিয়ে শুদ্ধটা নেব, এরা কিন্তু একটা বড় ধরনের আল্লাহর নেয়ামত ভোগ করছে। এবং এই নেয়ামত যদি কোনো কেউ ভোগ করতে পারে, সে তার মধ্যে আল্লাহ তাআলা ইনসাফ দিবেন এবং সে অনেক ভালো কিছু করতে পারবে। আর যারা অন্ধ অনুসরণ করে যাবে এবং তারা না বুঝে এটাকেই গোয়ারতুমি করবে এবং এটা নিয়ে বাড়াবাড়ি করে, বুঝতে হবে যে তাদের মধ্যে কল্যাণ কিছুই নেই, খুঁজে পাচ্ছেন না আপনি তাদের কল্যাণ। কারণ তো বোঝা গেছে তারা একটা ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে, আল্লাহ এবং তার রাসূল কেন্দ্রিক হয়নি, কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক হয়নি। এটা অত্যন্ত কষ্টকর বিষয় যে একজন ইমানদার মানুষ আল্লাহ মতো রাসূল কেন্দ্রিক না হয়ে কোনো ব্যক্তি কেন্দ্রিক হচ্ছে, কোনো দল কেন্দ্রিক হচ্ছে, কোনো গোষ্ঠী কেন্দ্রিক হচ্ছে এবং কোনি কোনো ফেরকা কেন্দ্রিক হচ্ছে। আশারি মাত্র দিয়ে ফেরকাদের মতে যেটা উনি করেছেন এটা অনেকটা এরকমই ছিল। উনি ওই সময়ের আশারি মাত্র দিয়ে মতবাদের সাথে ওনার যতটুকু পরিচিত ছিল এইভাবে চিনেছেন, বিশুদ্ধরা তিনি চিনতে পারেননি বলেই সেই ব্যাখ্যাটা তিনি করেননি, অর্থাৎ শুদ্ধ বিশুদ্ধ ব্যাখ্যাটা করেননি। আল্লাহ তাআলা আরশের উপর তিনি আরশ আলাদা সৃষ্টি মুসলাসটা আলাদা এবং আরশ সংক্রান্ত হাদিসগুলো এবং এগুলোর এবং আরশের উপরে তিনি আসছে যে সমস্ত বর্ণাগুলি আসছে এবং সলভে সালেন যে সমস্ত উক্তি আসছে, আমার আমি বিশ্বাস করি যে এগুলো তার কাছে পৌঁছেনি অথবা এগুলো তিনি তার কাছে কেউ তুলে ধরেনি, তার কাছে কেউ হুজ্জত কায়েম করেনি। সুতরাং সেগুলি তিনি ওজোর পেলেও যারা অনুসারী আছে তারা কেউ ওজোর পাবে না, কারণ তারা জেনে শুনে এখানে আল্লাহ তাআলার তিনি আরশের উপর ওঠা যে সিফত অস্বীকার করছে। আল্লাহ তাআলা সিফাতকে অস্বীকার করা কুফরি নামান্তর, এগুলো কুফুরিতে পড়বে। এই জন্য এই তাফহিম বলি বা অন্য আরো যে সমস্ত গ্রন্থ আছে, এই তাফসির আছে, তাফসিরগুলোর মূল কথা হচ্ছে ভালোটা আপনি দেখবেন, খারাপটা পরিত্যাগ করবেন। যদি ভালো মন্দ বুঝতে না পারেন সেগুলি পড়বেন না, যদি ভালো বুঝতে ভালো মন্দ বুঝতে না পারেন আপনাকে সবগুলি ভালো লাগবে। কারণ আপনার কারণ আপনার যখন অন্তরে কোনো কিছু না থাকবে, আলেম না থাকবে, যেটাই আপনাকে ঢুকিয়ে দেওয়া হবে সেটাই আলেম মনে হবে আপনার কাছে। আপনার পেটে তো ক্ষুধা, সে ক্ষুধা নিবারণের জন্য আপনি ভালো মন্দ বিচার করবেন, সবই খাবেন, কিন্তু পেট খারাপ করে ফেলবে সেটা। এই জন্য আপনার দরকার বিশুদ্ধ আলেম অর্জন করা, বিশুদ্ধ আলেম কম হলেও ভালো। সলভে সালেন তাই বলতেন যে তুমি আল কসদু ফি সুন্নাহ, সুন্নাতের মধ্যে অল্প করা খায়রুল মিন ইজতিহাদ ফিল বিদআ, বিদআতের মধ্যে বাড়াবাড়ি করা চেয়ে উত্তম। এই জন্য অনেক বেশি না শুনে কম শুনেন, তবে শুদ্ধটা শুনেন। এই তাফসিরগুলো তাফহিম বলেন, মারফুল কোরআন বলেন, এগুলোতে সমস্ত ভুলগুলি আছে, এই ভুলগুলি পরিত্যাগ করে আমরা শুদ্ধটা গ্রহণ করি। ভুলগুলি জানা কথা, যখন আপনি আকিদা আপনি শিখতে পারবেন আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন। সেই জন্য আমরা সবার আগে প্রাধান্য দিই আকিদাটা শিখুক, তাফসিরের আগে, হাদিসের আগে। আকিদা শিখলে আপনি বলতে পারবেন হ্যাঁ আমি অনেক বই পড়বো, হাজার হাজার বই পড়বো, কোনো আপত্তি নেই, কিন্তু আপনি সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে এটা ভুল, এ থেকে দূরে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আকিদা শুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি যে কোনো ভুল তথ্য পারে না, ভুল ধরতে পারবেন না, আপনি সেটা বিশ্বাস করে বসে থাকবেন অন্তরের মধ্যে। অন্তরটাকে তখন আপনি করবেন কীরকম স্পঞ্জের মতো। ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই তার উস্তাদ ইবনে তাইমিয়ার সাথে প্রথম সাক্ষাৎ যখন হয়েছে শুধু প্রশ্ন করতেন, শুধু প্রশ্ন করতেন।
এই প্রশ্ন এই প্রশ্ন এই প্রশ্ন। তো ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বুঝছেন যে ছেলে এখন পেট খালি, ছেলে এখন সব নিতে চায়, সব শুনতে চায়, কিন্তু কিছুই এখন পর্যন্ত তার অন্তর মধ্যে এখনও সেই ইয়াটা আসেনি, এটা আয়নার মতো হয়নি, এখনও সে বুঝতে পারছে না, সব ধারণ করতেছে। তাই স্পঞ্জ কোথাও রেখে দিলে সমস্ত পানি চুষে ফেলে, সব ধারণ করতেছে, তার মধ্যে সেই মাদ্দা আসেনি যেটা দিয়ে ভালো মন্দ বিবেচনা করবে। তখন তিনি তাকে ওসিয়ত করলেন, নসিহত করলেন এটা যে প্রিয় বৎস, যখন তুমি কোনো কোনো কিছু শিখতে চাইবে, অন্তরকে তুমি আয়নার মতো করবে। আয়নায় কি হয়, স্পষ্ট হয় যে ভালো মন্দ কোনটা আছে না আছে, দেখতে বুঝতে পারে সে। আর তুমি যদি অন্তরকে স্পঞ্জের মতো করো, তাহলে তুমি ভালো মন্দ বুঝতে পারবে না, তুমি সব কিছু সেখানে চুষে ফেলবে সব। সে যদি এমনকি ময়লা দিলেও স্পঞ্জ চষবে, পানি দিলেও চষবে, পেশাব দিলেও চষবে, কারণ স্পঞ্জের কাজ হচ্ছে চষা। তো আপনার অন্তর, আপনার যে জানার আকাঙ্ক্ষা, আকুল যেটা বলা হয়, আপনার অন্তর কালবন আকুল যেটাকে বলা হয়, তো এটা আপনার চাইবেন যে সবকিছু ধরেন, সবকিছু শিখি সবকিছু শিখি, কিন্তু আপনি যদি অন্তরটা আয়নার মতো না হয়, আপনি সব ভালো মন্দ শিখেবেন। শিখার পরে এরপর যদি আপনাকে কেউ বলে, যখন ওয়াজ করবেন আলোচনা করবেন, আপনার ভুল ধরলে তখন আপনার মনের ভিতরে আগুন জ্বলে যাবে, আপনার গায়ে আগুন ধরে যাবে, আপনার মনে হবে এবারটা আমার ভুল ধরে, আমি এত এত পড়ছি, এত করছি, এই করছি, সেই করছি, আমি এটা করছি, এটা করছি, আমি অমুক বড় প্রফেসর, হ্যাঁ আমি বাংলার প্রফেসর ছিলাম, আমাকে হাজার হাজার মানুষ তোয়াজ করে, প্রশংসা করে, আর এই বেটা আমার এই করলো, তখন আকাজাতুল হামিয়াতুল ইসম, তখন আপনি আত্মমর্যাদা আপনার মধ্যে গুণা করতে ইচ্ছা করবে, আপনি অস্বীকার করেন, মানবেন না। এটাই হয়েছে, এটাই হয়েছে বর্তমান সময়ে একটা বিরাট গোষ্ঠী যারা পড়ছে, হয়তো এই সমস্ত তাফসির পড়ে আছে, পড়েছে কেন বিভিন্ন জায়গায় পড়েছে, ডিগ্রি নিয়েছে, পড়েছে, যখন তার আকিদাগত ভুল কেউ বলে, তখন তার মাথা গরম হয়ে যায়, সে মনে আমাকে হ্যাট করা হলো, অপমান করা হলো, সে বলে আমাদেরকে আক্রমণ করা হচ্ছে। আপনাকে আক্রমণ করা হচ্ছে না, আপনার আকিদাকে শুদ্ধ করার কথা বলা হচ্ছে। আকিদা শুদ্ধ করে শিখলে কি হতো জানেন, আপনি ভুলগুলি বুঝতে পারতেন, ভালোটা নিতেন, খারাপটা পরিত্যাগ করতে পারতেন, কিন্তু আকিদা শুদ্ধ না হওয়ার পরে আপনি যখন শিখছেন, আপনি সবগুলিকে গোগ্রাসে গিলছেন, সেগুলি এখন বদহজম হচ্ছে আপনার। এই জন্য আপনার উচিত নয় এই সমস্ত গ্রন্থ আগে পড়া, আগে এই শুদ্ধ গ্রন্থ পড়বেন, যেগুলো শুদ্ধ অল্প হোক, বিশুদ্ধটা শিখবেন, পরবর্তীতে আপনি যখন বেশি জানার জন্য আগ্রহ হবে তখন আপনি শিখবেন, সেখান থেকে আপনি তথ্য সংগ্রহ করবেন, কিন্তু ভালো অংশ নেবেন, খারাপ অংশ পরিত্যাগ করবেন, এটা যেন নীতি হয় সবসময় একজন মানুষের। এই জন্য এটার উপর চলবেন, এই ভুলগুলি কখনো গ্রহণযোগ্য না, এই ভুলগুলি মারাত্মক ভুল, আকিদার ভুল, আরশের উপর উঠার অস্বীকার করা, আল্লাহর হাতে সারা সবকিছু থাকা, আল্লাহর কর্তৃত্বাধীন সবকিছু থাকা, তিনি সবকিছু দেখছেন জানছেন, এবং তিনি আরশের উপর আছেন, আরশের উপর উঠেছেন, এবং তিনি আবার প্রথম আসমানে যেভাবে ইচ্ছা সেভাবে নেমে, নিকটতম আসমানে যেভাবে ইচ্ছা সেভাবে নেমে আসেন, হাসর মাঠে তিনি আসবেন, তিনি ক্রোধান্বিত হন, রাগান্বিত হন, এই সিফাতগুলিকে যেভাবে অপব্যাখ্যা করা হয়েছে এই সমস্ত তাফসিরে, এগুলি আসলে বর্তমান সময় হলে আমাদের দায়িত্ব হতো যে তাকে দিয়ে বুঝিয়ে দেওয়া, আলোচনা করা। তারা যেহেতু দুনিয়া থেকে চলে গেছেন, দোয়া করে আল্লাহ তাদের ক্ষমা করে দিন, কিন্তু যাদের অনুসারী আছে তারা যখন এই ভুলের উপর থাকেন, কোনো ওজন নেই, কারণ তারা তাদের কাছে এখন জানানোর জন্য অনেক বই আছে, সেই বইগুলো আমাদের আমরা অনেকে লিখেছি, এখন অনেক গ্রন্থ আছে যেগুলি ছাপা হয়েছে, এখনই চার্জ দিলে আপনি পাবেন। ইমাম জাহাবির বইটি পড়ুন, আমার বই না পড়লে ইমাম জাহাবির বই পড়ুন, আমার বই না পড়লে ইবনে কাইয়িমের বই পড়ুন, আমার বই না পড়লে ইবনে তাইমিয়ার বই পড়ুন, আমার বই না পড়লে আপনি ইমাম ইবনে কুদাম আল মাকদিসির বই পড়ুন, আমার বই না পড়লে ইমাম মুয়াফাকউদ্দিনের বই পড়ুন, আব্দুল গানি আল মাকদিসির বই পড়ুন। এইভাবে এই ফিল্ডে যতজনে বই লিখছে, ইমাম ইবনে আব্দুল হাদি আল জামাইলি আল তার মাকদিসির বইটা পড়ুন, এদের বইগুলি পড়ুন, যদি কোনো আপনি মনে করেন যে এই বাংলা ভাষায় পড়ুন, আরবিতে পড়ুন, পড়েন, আলহামদুলিল্লাহ আপনার কাছে স্পষ্ট হবে। এমনকি খাতেমাতুল মুহাক্কিকিন হানাফিদের মধ্যে ধরা হয় যে ইমাম আব্দুল্লাহ লাখনবী রহমতুল্লাহ আলী তিনি কি বলেছেন সেটাও দেখুন, তাহলে আপনি দেখতে পাবেন যেগুলি আসলে ভুল, আকিদাগত ভুল, এই আকিদাগত ভুলগুলি দেখা যাবে না। আল্লাহ সম্পর্কে তিনটি আকিদা হয় না, আল্লাহ সম্পর্কে একটি আকিদাই হবে, আল্লাহ সম্পর্কে একটি আকিদাই হবে, আল্লাহ তিন রকম হতে পারেন না, তিন রকম বললে হবে না, আপনাকে অবশ্যই জানতে হবে আল্লাহ কোরআন এবং সুন্নাহ যা বলেছে, সালফে সালেহীন যা বলেছে, এর বাইরে আকিদার কোনো দাস আপনি নিতে পারেন না। এই জন্য কোনো ব্যক্তি বিশেষের কোনো গ্রন্থে কোনো ভুল পাওয়া গেলে ব্যক্তি বিশেষকে আক্রমণ করে সেটা না বলে, বরং আপনি মনে করেন যে আল্লাহ তৌফিক দিয়ে লোকটিকে সে আমাকে ধরিয়ে দিয়েছে, আপনার নসিহত কামনা করছি, আপনাকে নসিহত আপনার কল্যাণ কামনা করে আমি এটা চাচ্ছি, আপনার বিরোধিতা করার জন্য চাচ্ছি না, আপনার জোর করে বিরোধী বানিয়ে আমার আক্রমণ করবেন এবং বিষোদ্গার করবেন, গালিগালাজ করবেন, এটার মাধ্যমে আপনার আমলনামা আমাকে দিচ্ছেন, এটা আমি মনে করি, আমি আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য রাজি নই, আপনার যে আমার গালি দেন
আমি হাশরের মাঠে এটার জন্য আল্লাহর কাছে দায়ী করব, আল্লাহ আমার গালি দিয়েছে বিনা কারণে, আমি তাই গালি দেইনি, আমি তাকে নসিহত চেয়েছি, আল্লাহর কাছে ইনশাআল্লাহ আমি ভালো পাবো এবং আপনার আমলনামা আমাকে দেওয়ার জন্য প্রস্তুত থাকুন, এই দোয়া করছি। আপনি আপনার কাছে হয় আপনি শুদ্ধ হবেন, নাহলে আপনার আমলনামা আমাকে দেওয়ার জন্য প্রস্তুত থাকুন, এটাই আমি আশা করে বসে আছি। আল্লাহ আমাদের কবুল করুন, ভালোটা আমাদের গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم